এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখুন, আপনারা যে কেউ একজন রান্না করলেই আমি খুশি, আর ভালোবেসে যা খাওয়াবেন সেটাই আমার কাছে অমৃত। ওমা, এত কোনো মীমাংসাই হলো না, সে আমও রইলো, কুলো রইলো, আশ্চর্য তো। তুই বুঝতেই পারলি না যে আমায় কি বললো? কি বললো? অমৃত, আসলে কথাটা না ও আমাকেই বলেছে। হ্যাঁ, আমার জামাই তো খুব বুদ্ধিমান মানুষ, তাই এই অল্প কথায় কাজ ছেড়ে দিয়েছে। আমি রান্না করতে পারি না বাবা, আমি রান্না করতে পারি না। Now your turn. এই আকাশ, তুই বল না, আমি রান্না করতে পারি না। Now it's your turn, bro. গিয়ে মাম বলছিলাম কি, দেখ আমি এখানে কতদিন ছিলাম না বল। দাদু ভাইরা আমার হাতে রান্না খেতে কত ভালোবাসে, ও দেখে ইচ্ছা করে না আমার হাতে রান্না খেতে। আরে বাবা ঠিক আছে, মা দেখি, তুই তো দেখি আমি রাঁধবো। এইভাবে তাকিয়ে আছিস কেন তুই আমার দিকে? হ্যাঁ, তোমরা সবাই আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছো? কিভাবে আমি রাঁধতে পারি না? আমি বিগ্রহ বাবা, আমি কি বলছি, একটা একটা দুর্দান্ত একটা ডিশ অর্ডার করি, বুঝলি, তাতে আমরা আমরা সবাই খুশি। কি? হ্যাঁ, সেই ভালো, জানি। এক্ষুনি অর্ডার করছি, দাঁড়া কর। আমি শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না। আমি শ্রী ভজ হরি মান্না, ভাত নিয়ে দেখছি এই তুলে হেঁচুকি, নিয়ে দেখেছি এই তুলে হেঁচুকি, বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের খেঁচুকি। খাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শেষে ভাগ্যভাবে মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। শুনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি, শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি, ওহে বীর হাজরা। আগে এই ফাঁসি খান, কাট কাটি ফাঁসি খান, আগে এই ফাঁসি খান, কাট কাটি ফাঁসি খান, ভিড় করে নজরে বলে দিই সজরে, মাংসটা ঝাল হবে মেটে হবে আশুটা। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আইবার বাদ গিয়ে রং খাই প্রাস গিয়ে শিখেছি দারুণে রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। অম্বর সেন, মিস্টার অম্বর সেন, বাইরে আসুন।
এখানে কেন? কার কাছে এসেছেন? বিকাশ তো আরে কি হলো? হ্যাঁ বেশ তো নাচ গান হচ্ছিল। ও আমি আসাতে বুঝি তাল কেটে গেল। হ্যাঁ না 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 না, এই তো সবে তালে ফিরেছে। এতক্ষণ তো তিন তাল চলছিল, এবার শুরু হবে ঝাপ তাল। ওটা তোমার জবাব নেই, ঠিক জায়গায় তীরটা মেরেছ। কি সুন্দর ফ্যামিলি বন্ডিং, হ্যাঁ দেখলে একবারে চোখ জুড়িয়ে যায়। এরকম ফ্যামিলি বন্ডিং ওই টিভি সিরিয়ালে দেখা যায়। সত্যি শেষেন, আপনি খুব ভাগ্যবান। তুমি এখানে? বাহ বাহ বাহ। হ্যাঁ না না, আমারও কিন্তু ভাগ্য একেবারে খারাপ নয়। আপনার মতো এরকম একজন রিনাউন্ড প্রডিউসার এই অদমকে আমার চিনে ফেললেন, এই কম সৌভাগ্য। হ্যাঁ পাইপ ধুলো দিন স্যার। এখানে কেন এসেছো তুমি? এখানে কেন এসেছি একেবারে পয়েন্ট টু পয়েন্ট কথা না, আপনি তো আমাকে অন্য অনেক কথা বলতে পারতেন। এই যেমন ধরুন এই এবার থেকে আমি ঠিক আপনার মত পয়েন্ট টু পয়েন্ট কথা, মানে যতটা কথা বললে কাজের কাজটা হয় ঠিক ততটাই বলব। মানে সেটাই ভালো আর কি, মানে যতটুকু প্রয়োজন ততটুকু বললেই ভালো। আপনি পয়েন্টে কথা বলুন, মানে কি জন্য এখানে এসেছেন, কি বলতে চাইছেন সেটা বললে খুব ভালো। বলে বলবো 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 সুমন্তবাবু, সবুর করু। আরে সবুরেই তো মেওয়া ফলে। হ্যাঁ মানে সেটা তো আপনি আমার থেকে অনেক বেশি বোঝেন। না মানুষ এখানে এসে যা তা কথা বলছে আর এটা আমরা অ্যালাউ করছি। হ্যাঁ হ্যালো ব্যাংক থেকে যা সিকিউরিটি ডোন্ট শাউট। কিন্তু যাওয়ার আগে যে আনন্দ উৎসবটা চলছে সেটা কয়েকগুণ বাড়িয়ে দিয়ে যায়। কি বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ আপনাকে দেখে পরিবারের সবার চোখ মুখ বদলে গেছে। বাবাকে কোনোদিন আমি এভাবে দেখিনি, মা ভয় পাচ্ছে। আপনি কি আনন্দ বাড়াবেন? ভয় পাচ্ছে আমাকে দেখে? সে কি? হ্যাঁ তাহলে তো আমাকে কিছু বলতেই হবে। হ্যাঁ কি মিস্টার সেন, আমি তাহলে শুরু করি নাকি? একটা কথা ওখানে বলবেন না, একটা কথা না। আর অনুরাধা অনুরাধা তুমি একটা কথাও শুনবে না, একটা কথাও বিশ্বাস করবে না। আর আয়ুষ তুমি কি করছো? বার করে দাও এখান থেকে, বার করে দাও। তোমরা কি করছো সবাই এখানে? যাও ভেতরে যাও, বাড়ি ভেতরে যাও, যাও।